এই নামটা বেশি লিখলেন কে? ইমাম আলী রাজা। নামটা বেশি নেওয়ার কারণে তার নামে আল্লাহ সাগরের পানিটাকে নীরব করে দিয়েছেন। আমার দাদাজন দেখেছি এই মাদ্রাসার জন্য আজকে এখানে কয়েকজন মানুষ আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দাদাজনের সাথে হাতে হাত রেখে এ প্রতিষ্ঠান করার জন্য যারা অনেক কষ্ট করেছেন, আজকে ওই সময় কিছু মানুষও আছেন দাদাজনকে বড় কষ্ট করতেছে। মোহাম্মদিয়া 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 মাদ্রাসা বলতে 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 নিজের জীবনের শেষ সময় পর্যন্ত এমনকি যে ইন্তেকাল করছেন দুনিয়া থেকে পর্দা করছেন তাকে কিন্তু মোহাম্মদিয়া মাদ্রাসায় দিয়েছেন। কিন্তু মানুষ তার ঠিক মতো আমাদের ওই জবাব থেকে মোহাম্মদিয়া নাম বের হয় আমরা কতটুকু এটা আপনার কতটুকু তার নিজের নাম এইটা নামটা রাখতে কতটুকু ওনার ইজ্জত আগ্রহ আমরা রাখতে পারতেছি এটা একটু আমরা চিন্তা করে আমাদের কাজের গতিকে ব্যবহার করবো। কারণ এমন একটা জিনিস এমন একটা মহল আমাদের সামনে উপস্থিত হয়েছে, এখানে গোপন করার কিছু নাই। কারণ যখন আমেনা মক্কার গলিকে হাঁটাহাঁটি করতেন তখন মক্কার অবস্থা এরকম ছিল যে যাই সমস্ত নারীদের স্বামী ছিল না তারা কি করতে পারতো না, তারা সংগ্রাম লাগাতে পারতো না। তখন কিছু মহিলারা এসে তারা কি করলো আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো। নালিশ করলো এরা ওই মহিলারাই যারা কুয়ার পাশে গেলে আমরা যখন কুয়ার পাশে যেতেন তখন কুয়ার ব্যবস্থা ছিল এরকম পানি ছিল না, কুয়ার ব্যবস্থা ছিল কুয়ার পাশে গেলে তখন মহিলারা খেয়াল রাখতো কখন আমেনা কুয়ার পাশে যায়। আমেনা কুয়ার পাশে গেলে কারণ তাহলে তাদেরকে বাড়তি দিয়ে আর না হলে বাড়তি অথবা তখন যেভাবে তৈরি কীভাবে পানি তোলা লাগতো যখন আমেনা মা আমেনা যখন কাছে যেতেন এটি কাছে গেলে কুয়ার পানিটা আমনার বিপরীতি ঘটে যেত। সোহানাল্লাহ, অপেক্ষায় থাকতো কখন আমেনা কুয়ার কাছে আসবে, তার অপেক্ষায় থাকতো কখন আমেনা ঘর থেকে বের হবে। কারণ আমেনা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আসমানের মেঘখণ্ডটা আমেনাকে ছায়া দিয়ে নিয়ে আসতো। শুধু তাই নয়, ওই কুয়ার কাছে আসলে কুয়ার পানিটা উপরের দিকে উঠে যেত। আবার যত রকম ব্যবস্থা ছিল তখন তার গা থেকে মহিলারা এসে আব্দুল মুত্তালিবের কাছে বললো আল্লাহ হাবিবের দাদাজানের কাছে যে আপনার ছেলেটা মারা গিয়েছে, আপনার বউ সে সুগ্রাম লাগিয়ে হাঁটে, আমরা এত দেশ থেকে বিভিন্ন প্রকার আমরা সুগ্রাম কিনে আনি কিন্তু তার গানের কাছে আমাদের গানটা কোনো কিছুই ভুল পায় না। আমরা একটু জানতে চাই তারা তখন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন আমি রাখে যে আমেরা আমি জানি তুমি এমন কিছু করবে না, আমি জানি যে তোমার এটার মধ্যে সম্পূর্ণ সততা আছে। তারপরও আমি একটু জানতে চাই তখন তিনি বললেন যে বাবা আমার কিছু বলার নাই, যেদিন থেকে আমার সন্তানটাকে আমি বুঝতেছি আমার শরীরে এসেছে ওই দিন থেকে আমি যদি আপনি অনুমতি দেন তাহলে আমি থুতুরে থুতু ফেলবো, ওই থুতুটা ফেলার পরে দেখবেন এই থুতুর মধ্যে দেখো গান আসতেছে, শুধু আমেনা নয় আমেনার থুতুর মধ্যে গান হয়ে গেছে। কুয়ার পানি সামনে চলে আসতেছে, ছায়া দিচ্ছে মাথার উপরে, তো যেই নবী আসবে এই নবী আসার কথা আগে 124,000 পয়গাম্বর বারবার বলতেছেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন এবং নবীরা একজন এসে এসে ঘোষণা দিচ্ছেন। 12 জন নবী তো সরাসরি তাদের কথাই বলেছেন এবং 12 জন আগ্রহী ছিলেন, 12 জন চেয়েছেন তারা এই নবীর উম্মত হতে। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দাবি করেছিলেন। আমি খুব সংক্ষেপে আসলে কথা শেষ, আমার আমি যেটা বলতে চাচ্ছি এটা আমাদের গোপন করার কিছু নাই, তবে আমাদের এটা বাড়ানোর কাজ হচ্ছে বর্তমান সময় এসে এটাকে আমরা যদি আরো প্রসারিত করতে না পারি। এখন যেটা হচ্ছে আমাদেরকে আমাদের ছেলে মেয়েরা আমাদের নাতি নাতনিরা যারা আছে পূর্তি বয়সে এরা সবাই এখন মোবাইল পাচ্ছে, এদেরকে মোবাইল পেলে মোবাইলটা আপনি খুললে এখানে দেখবেন একটা গ্রুপ, আমরা যারা মিলাদুন্নবীর মাস আসলে আমরা হাসি খুশি আমরা জশ্ন জুলুস করতাম এগুলাকে টেক্কা দেওয়ার জন্য একটা গ্রুপ এমন উঠে পড়ে গিয়েছে। আজ কালকেরা তো একজন একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে যেটা দেখলাম, সেটার মধ্যে শুধু বলা হচ্ছে যে মিলাদুন্নবী দ্বারা আপনারা আর কিছু বুঝবেন না, শুধু বুঝবেন যে নবীর জন্ম, নবীর জন্য মিলাদ মানে জন্ম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তারা রাখতে পারছে। কিন্তু আমরা যদি আমাদের সন্তানগুলোকে সেই শিক্ষাটা না দিই, আমরা যদি আমাদের সন্তানকে এটা না বুঝিয়ে দেই, আমরা যদি আমাদের নাতি নাতনিদেরকে এটা বুঝিয়ে না দেই যে তারা যে অর্থ করছে এই অর্থের সাথে আমাদের কিছু আরবি একটা শব্দের কমপক্ষে 47টা অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী আপনি যদি সেটা করতে চান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই মিলাদুন্নবীর সাথে নবীর আগমনের কথা, নবীর চিরাচরিতের কথা, নবীর সারা জীবনের কথা সমস্ত কিছু আপনার এখানে বাকি থাকবে। এটা এমন নয় যে আপনি আজকে আমরা এখানে শুধুমাত্র এখানে মাহফিল সাজালাম, এখানে সবাই আসলো আবার মাহফিল শেষ করে
মানুষজন আসার পরে দুলা যখন আসলো দুলা আসার পরে